আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দীর্ঘ দেড়টি বছর পার হওয়ার পর কিছুদিন স্কুল চলাকালীন, তারপর আমাদের আবার সেই আল্লাহ প্রদত্ত যে মহামারী করোনা ভাইরাস আমাদের ভিতরে আবার বিরাজ করেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তোমাদের জন্য যাতে শিক্ষা ব্যবস্থা বন্ধ না হয়ে যায় সেজন্য কিছুটা হলেও তোমাদের জন্য ব্যবস্থা করেছেন অনলাইন ক্লাস। তাই আশা করি তোমরা সকলেই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং শুনবে, দেখবে যে কিছুটা হলেও তোমাদের লাভ হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজ আমি তোমাদের সাথে আছি ব্যামন্তা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাইজু আক্তার। আজ আমি তোমাদের ব্যবসা উদ্যোগ নিয়ে কিছু আলোচনা করব। আমার আজকের বিষয় হচ্ছে, অধ্যায় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ, ব্যবসায়ের পরিচিতি। এবারে দেখো, আমরা সর্বপ্রথমে জানব ব্যবসায়ের ধারণা। আসলে দেখো, আমরা সবাই জানি যে ব্যবসা কি, কম বেশি হয়তো তোমরা সকলে জানো, কিন্তু ব্যবসা দেখো, আজ আমি তোমাদের বলি ব্যবসা হচ্ছে কোনো কাজ তুমি যদি শুরু করো তার পিছনে তোমার ঝুঁকি থাকবে, তোমার আর্থিক উন্নতি থাকবে এবং তাদের দিয়ে তোমার কিছু টাকা উপার্জন হবে, এবং যে কাজে তুমি টাকা ব্যয় করবে সেটি অবশ্যই তোমার জন্য লাভজনক হতে হবে এবং তা দিয়ে তোমার জীবনের উন্নতি হবে, কর্মসংস্থান হবে, সেটা হচ্ছে ব্যবসায়। যেমন মনে করো, তুমি যদি তোমার বাবা মা যদি বাড়ি কিছু ফলের গাছ লাগায়, সেটা দিয়ে যদি তোমার শুধু পরিবারের ভরণ পোষণ চলে সেটা কিন্তু ব্যবসা না। কিন্তু যদি তোমার কিছু বাবার কিছু জমি আছে সেখানে যদি অনেক ফলের গাছ লাগায় এবং তা দিয়ে যদি তুমি তোমার পরিবারের চলার পরেও যদি কিছু উদ্বৃত্ত বিক্রি করো সেইটা দিয়ে যে মুনাফাটা আসবে সেটা হচ্ছে তোমার ব্যবসা। এবার দেখো, আমরা জানবো কি ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। আসলে দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে, ফলে শুরু হয় মানুষের কি তখন পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন, পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বিনিময় করেও যখন মানুষের প্রয়োজন মেটেনি তখন তারা কি করলো, দ্রব্য বিনিময় করে মাধ্যম হিসেবে স্বর্ণ রূপের মুদ্রা, পরবর্তীতে কাগজি মুদ্রার প্রচলন হয়। ব্যবসায়ের ক্রম বিকাশের এই ধারাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ঠিকই আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগে দেখো মানুষ কি করতো, পশু শিকার, কৃষিকার্য, আর মধ্যযুগে মানুষ কি করতো, বিনিময়। তারপর আসলো বাজার, শহর ইত্যাদি। এরপর আধুনিক যুগে কি আসলো, শিল্প বিপ্লব। তারপর আসলো হচ্ছে গিয়ে ব্যাংক বিমা,
এটিএম কার্ড ইত্যাদি। তাহলে আধুনিক প্রাচীন যুগে কি কি ছিল? পশু শিকার, কৃষি কার্য, মধ্যযুগে ছিল বিনিময়, কাগজি মুদ্রার, তারপরে বাজার, শহর। আধুনিক যুগে ছিল শিল্প বিপ্লব, ব্যাংক, বিমা, এটিএম কার্ড। দেখো তাহলে আমাদের আধুনিক যুগে এখন ব্যবসা কত সহজ হয়েছে, মানুষ শুধু যাবে আর টাকা তুলে নিয়ে চলে আসবে। এরপর দেখো কি আছে, ব্যবসার আওতা ও প্রকারভেদ। বর্তমানে শুধু পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্য বিনিময় সেবা কর্ম উৎপাদন পণ্য দ্রব্য বিনিময় সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্য দ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বিমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখো শিল্পে কি কি আছে, জনশিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প, এরপর বাণিজ্যে কি আছে, পণ্য বিনিময়, তারপর আছে কি পরিবহন। ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশ সম্পর্কে আমরা জানলাম, ব্যবসার আওতা ও প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। আসলে দেখো তুমি যদি শুধু পণ্য উৎপাদন করো, তার বাজারজাতকরণ, বিক্রি, তারপর যদি তোমার অতিরিক্ত পণ্য হয় তখন অবশ্যই তোমাকে যে কোনো এক জায়গায় গুদামজাত অবশ্যই করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।